বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। গ্রামীণ বাংলার রান্নাঘর চ্যানেলে নতুন একটি পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। দেখুন, এই নদীর পার্শ্ব মাছ নিয়ে নিয়েছি। এর আগে কিন্তু নদীর পার্শ্ব মাছ দিয়ে আমি দু তিন রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তেল ঝাল বানিয়েছি, বেগুন দিয়ে ভাপা বানিয়েছি, আবার শুধু পার্শে মাছের ভাপা বানিয়েছি। আজ এই পার্শে মাছের ফিশ ফিঙ্গার বানাবো, সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। পার্শে মাছ এখন সব কেটে নেব, তারপর কিভাবে ফিশ ফিঙ্গারটা বানাই পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। খুব কম সময়ের মধ্যে আপনাদের এই ফিশ ফিঙ্গারটা বানিয়ে দেখাবো, আর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়। ফিশ ফিঙ্গার করব। দেখুন, মাছ কিন্তু ধুয়ে নিয়েছি, এবার মাছের এই গা দিয়ে একটু কেটে কেটে নেব। আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন, হালকা করে কেটে নিতে হবে। এইভাবে কেটে নেব একটু, দেখুন এইভাবে কেটে নিতে হবে, সব মাছগুলো এইভাবে কেটে নেব। সব মাছ কেটে নিয়েছি, হালকা হলুদ লবণ মাখিয়ে নেব, অল্প হলুদ দেব, লবণ। এই মাছটা কিন্তু একেবারে হালকা করে ভেজে নিতে হবে, দেখুন এইরকম হালকাই হলুদ লবণ দিয়েছি, বেশি দিইনি। এবার হালকা করে ভেজে নেব। কিভাবে ভাজবো, কড়াই বসিয়ে দিয়েছি, ভালোভাবে গরম করে নিয়েছি, তেল দিয়ে দেব। তেল ভালোভাবে গরম করে নেব, তেল গরম করে নিয়েছি, মাছ ভেজে নেব। পার্শে মাছে ফিশ ফিঙ্গার বানাবো, তার জন্য আগে পাঁপড় গুঁড়ো করে নেব। আপনারা চাইলে বিস্কিটের গুঁড়ো কিংবা টোস্ট গুঁড়ো করে নিতে পারেন, কিন্তু আজ আমি পাঁপড় গুঁড়ো করে নেব। এই পাঁপড় দিয়ে ফিশ ফিঙ্গারটা বানালে অসাধারণ টেস্ট হয়। তেল গরম করে নিয়েছি, পাঁপড় দিয়ে দেব। এই পাঁপড় দিলে কিন্তু খুব ভালো টেস্ট হবে, তার জন্য কিন্তু আমি পাঁপড়টা ভেজে নিচ্ছি। এই যা পাঁপড় ভেজে নিয়েছি, এবার গুঁড়ো করে নেব। পাঁপড় ঠান্ডা করে নিয়েছি, দেখুন শিলে ফেলেও গুঁড়ো করা যাবে, আর হাত দিয়েও গুঁড়ো করে নিলেও হবে। মুখরোচক এই পাঁপড় ভাজা, তাহলে বুঝতেই পারছেন এই পাঁপড় ভাজা দিয়ে ফিশ ফিঙ্গারটা বানালে কত টেস্ট হবে। ফিশ ফিঙ্গার বানানোর জন্য ঘন করে বেটার বানিয়ে নেব। এখানে পেঁয়াজ কুচি, আদা বাটা আছে, জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা বাটা, রসুন বাটা, বেসনটা একটু চেলে নেব। কম সময়ে আপনারা এই অসাধারণ টেস্টি ফিশ ফিঙ্গার বানিয়ে খেতে পারবেন। বাঁধাকপি
সেদ্ধ করে রেখেছিলাম লবণ আর হলুদ দিয়ে আলু, এই অল্প দিয়ে দেব। বেটার ভালোভাবে মেখে নেব। এই ফিশ ফিঙ্গারটা কিন্তু খেতে অসাধারণ টেস্ট হবে, আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, করে কমেন্টে আমাকে জানিয়ে দেবেন। অল্প জল দেব, স্বাদ মতো লবণ দেব, অল্প হলুদ গুঁড়ো দেব। দেখুন বেটারটা এরকমই ঘনত্বের করে নিয়েছি। এই হালকা করে পার্শে মাছ ভেজে রেখেছিলাম সেইগুলো এবার মেখে নেব বেটারের সাথে। এবার এইভাবে মাখিয়ে নেব। দেখুন সব কিন্তু রেডি করে নিয়েছি, এবার ভেজে নেওয়ার পালা। পাঁপড় ভাজার তেল ছিল, আরো অল্প করে দিয়ে দেব। তেল গরম করে নিয়েছি, এবার ফিশ ফিঙ্গার গুলি ভেজে নেব। পার্শে মাছের ফিশ ফিঙ্গার গুলি ভেজে নেব। এই ফিশ ফিঙ্গার গুলি ভাজার জন্য কিন্তু মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে, তা না হলে ঠিকঠাক ভাজা যাবে না। এক পিঠ ভেজে নিয়েছি, আর এক পিঠ ভেজে নেব। পাঁচ মিনিট ধরে ভালোভাবে ভেজে নিয়েছি, তুলে নেব। বাদ বাকি ফিশ ফিঙ্গার ভেজে নেব। এক পিস ভেজে নিয়েছি, লাল করে আর ভালোভাবে মুচমুচে করে সব ফিশ ফিঙ্গার, পার্শে মাছের ফিশ ফিঙ্গার ভাজা কমপ্লিট হয়ে গেছে, তুলে নেব। শব্দ শুনেই বুঝতে পারছেন কত সুন্দর মুচমুচে, দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে। আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আপনারা পাশে থাকলে আপনাদের অনুপ্রেরণা পেলে এইরকম ভিন্ন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে, মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আবার ফিরে আসছি অন্য একটি ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে, ততক্ষণ সকলে ভালো থাকবেন।